কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর চাকরির পরীক্ষায় উপেক্ষিত সাঁওতালি ভাষা কেন্দ্রের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেশের মোট 13টি ভাষায় কর্মপ্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবে সরকারের এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ করেছে আদিবাসী সংগঠনের ভারত জাকাত মাঝি পরগনা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর চাকরির পরীক্ষায় মোট 13টি আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র হবে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে দেওয়া আঞ্চলিক ভাষার তালিকায় সাঁওতালি ভাষাকে জায়গা দেওয়া হয়নি দেশের 6টি রাজ্যে বহু মানুষ যে ভাষায় কথা বলেন সেই ভাষাকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভারত জাকাত মাঝি পরগনার নেতা শিবশঙ্কর সোরেন তিনি বলেন তাদের ভাষায় পরীক্ষা নেওয়া হলে সাঁওতাল ছেলেমেয়েরা উপকৃত হতো সংবিধানের অষ্টম তফসিলিভুক্ত ভাষা হওয়া সত্ত্বেও সাঁওতালি ভাষার সঙ্গে কেন্দ্রের এই বিমাতৃসুলভ আচরণের নিন্দায় স্বরূপ শিবশঙ্কর সোরেন দাবি অবিলম্বে ওই পরীক্ষায় সাঁওতালি ভাষাকেও অন্তর্ভুক্ত করতে হবে কলকাতা টিভি